হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অডিও বুক চ্যানেলে স্বাগতম। আপনারা শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা মহাবিশ্ব বইটি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বইটির অষ্টম পর্ব। তো চলুন শুরু করা যাক। ছায়াপথ ও তারার দ্বীপপুঞ্জ। আমরা একটি তারার দ্বীপপুঞ্জের এক পাশের একটি ছোট চরের অধিবাসী। ওই তারার দ্বীপপুঞ্জ বা নক্ষত্রপুঞ্জটির নাম ছায়াপথ বা আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি। যদি আমরা যেতে পারতাম কয়েক হাজার পার্সেক দূরে, সেখান থেকে দেখতে পেতাম মহাসমুদ্রে অসংখ্য চরের মতো ছড়িয়ে থাকা যে নক্ষত্রপুঞ্জটিকে, তারার দ্বীপপুঞ্জটিকে, সেটিই আমাদের ছায়াপথ, নক্ষত্রপুঞ্জ বা মিল্কি ওয়ে গ্যালাক্সি। খুব দূর থেকে, কয়েক হাজার পার্সেক দূর থেকে ছায়াপথকে দেখায় একটি থালার মতো, যার মাঝখানটি বেশ স্ফীত। ওই থালাটি এপাশ থেকে ওপাশে 30,000 পার্সেক আর পুরু 400 পার্সেক। তাতে অনেকটা কুণ্ডুলাকার বাহুর ভেতরে নিবিড়ভাবে বিন্যস্ত হয়ে আছে তারাগুচ্ছ, বিচ্ছিন্ন তারা, ধুলোকণা ও ঘ্যাস। আমরা যখন ছায়াপথকে দেখি তখন বাইরে থেকে দেখি না, দেখি ভেতর থেকে। কেননা আমরা আছি ছায়াপথ নক্ষত্রপুঞ্জের ভেতরেই। আমরা দেখতে পাই আকাশে শুভ্র দুধের ধারার মতো ছড়িয়ে আছে ম্লান ঘোলা সাদা তারার আলো। প্রাচীনকাল থেকেই মানুষ কোনো কোনো ঋতুতে মধ্যরাতের আকাশে দেখে এসেছে তারার এই ঘোলা আলোর স্থির ধারাটিকে। গ্রিক পুরাণ রচয়িতারা কল্পনা করেছেন জিওসের স্ত্রী হেরার স্তন থেকে ছড়িয়ে পড়েছে দুধের ধারা, তাই তারা এর নাম দিয়েছেন ভিয়া ল্যাকটিয়ে বা দুগ্ধপথ। আমরা বলি ছায়াপথ। অনেকে কল্পনা করেছেন আকাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা এবং একে বলেছেন আকাশগঙ্গা। মানুষ শুধু পৌরাণিক কল্পনার মধ্যেই সীমিত থাকেননি। খ্রিস্টপূর্ব 400 অব্দে ডেমোক্রিটাস ঠিকই ধরেছেন এই আলোর ধারার পেছনে রয়েছে অস্পষ্ট তারারা। 1610 অব্দে গ্যালিলিও দূরবীন দিয়ে ছায়াপথের যেদিকেই তাকিয়েছেন সেদিকেই দেখেছেন অসংখ্য তারার সমাহার এবং সিদ্ধান্তে পৌঁছেছেন ছায়াপথ আর কিছু নয়, ছায়াপথ হচ্ছে গুচ্ছে গুচ্ছে ছড়ানো অজস্র তারার সমষ্টি। 1782 অব্দের দিকে সুরকার ও জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল, ইউরেনাসের আবিষ্কারক, আকাশের 10 দিকের তারা গুনতে শুরু করেন এবং ধরে নেন যে অস্পষ্ট তারাগুলো আছে দূরে, বহু দূরে। তিনি অন্য কোনো দিকে নয়, ছায়াপথেই দেখতে পান বেশি তারা। তিনি সিদ্ধান্তে পৌঁছেন যে ছায়াপথ হচ্ছে একটি তারার থালা যার ভেতরে আছি আমরা। তবে তিনি অনুমান করতে পারেননি ছায়াপথ কত বড়। 1918 অব্দে জে সি কাপটেইন ছায়াপথের রূপ নির্ণয়ের চেষ্টা করেন, কিন্তু তিনি কয়েক হাজার পার্সেকের বেশি দূরে দেখতে পাননি বলে ছায়াপথের থালাটিকে বেশ ছোট বলেই মনে করেন। আরও একটি বড় ভুল করেন তিনি, মনে করেন যে সূর্য আছে ছায়াপথের কেন্দ্রে। খুবই বড় ভুল এটি, কেননা সূর্য ছায়াপথের কেন্দ্র থেকে আছে বহু দূরে। 1918 অব্দে হার্লো শেপলি আবিষ্কার করেন যে ছায়াপথের থালাকৃতি এলাকার উপরে ও নিচে ঝাঁকে ঝাঁকে আছে বটিকাকার তারাগুচ্ছ। তারাগুচ্ছের এই সব ঝাঁক ও কিছু বিচ্ছিন্ন তারা ও ঘ্যাসের সমষ্টিকে বলা হয় নক্ষত্রপুঞ্জের বা ছায়াপথের জ্যোতিষচক্র বা গ্যালেকটিক হ্যালো। শেপলি দেখান সূর্য এই জ্যোতিষচক্রের কেন্দ্রে অবস্থিত নয়, আছে ছায়াপথের থালার এক সুদূর প্রান্তে। আর ছায়াপথের কেন্দ্রটি আছে সেজিটারিয়াস বা ধনুতারামণ্ডলের দিকে। দ্বিতীয়বার কেন্দ্রচ্যুতি ঘটে মানুষ ও পৃথিবীর। কোপার্নিকাস একবার পৃথিবীকে সরিয়ে দিয়েছিলেন বিশ্বের কেন্দ্র থেকে, এবার শেপলি সৌরজগৎকে সরিয়ে দেন ছায়াপথের কেন্দ্র থেকে। ছায়াপথের পরিসীমা অকল্পনীয়। এখনকার হিসেব অনুসারে ছায়াপথের ব্যাস 30,000 পার্সেক আর সূর্য আছে ছায়াপথের কেন্দ্র থেকে 8,000 থেকে 10,000 পার্সেক দূরে। ছায়াপথই একমাত্র নক্ষত্রপুঞ্জ নয়, আছে আরও অজস্র। মহাশূন্যে যা কিছু ঘোরে আবর্তিত হয় তাই চ্যাপ্টা হয়ে যায়, ছায়াপথও আকারে চ্যাপ্টা। তাতে বোঝা যায় ছায়াপথ আবর্তিত হচ্ছে, ঘুরছে। ছায়াপথের সমস্ত তারা এবং আমাদের সূর্য ঘুরছে ছায়াপথের মাঝখানের স্ফীত এলাকাটিকে ঘিরে। আকাশের তারামণ্ডলগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়
সূর্য ও তার কাছের তারাগুলো সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে সাইগনাস বা রাজহংস তারামণ্ডলের দিকে এবং সরে যাচ্ছে কানিস মেজর বা বড় কুকুর মণ্ডল থেকে। এদিকে সূর্যের বেগ সেকেন্ডে 220 থেকে 250 কিলোমিটার। যদি সূর্য ছায়াপথকে ঘিরে সেকেন্ডে 235 কিলোমিটার বেগে ঘোরে, তাহলে তার প্রদক্ষিণ পথের ব্যাসার্ধ হবে 9000 পার্সেক এবং একবার ছায়াপথকে প্রদক্ষিণ করতে সময় লাগবে 23 কোটি বছর। সূর্যের কাছাকাছি তারাগুলো ছায়াপথের কেন্দ্র থেকে আছে মোটামুটিভাবে সূর্যের সমান দূরত্বেই, তাই সেগুলোও কেন্দ্রকে ঘিরে ঘুরছে একই গতিতে। ছায়াপথের কেন্দ্র থেকে বিভিন্ন দূরের তারা বিভিন্ন বেগে ঘোরে ছায়াপথের কেন্দ্রকে ঘিরে, তাই পুরো নক্ষত্রপুঞ্জটি একটি শক্ত বস্তুর মতো ঘোরে না, তার বিভিন্ন অংশ ঘোরে বিভিন্ন বেগে। কুণ্ডলের ভেতরের অংশ ঘোরে দ্রুত আর বাইরের দিকের অংশ ঘোরে ধীরে, তাই ছায়াপথের তারাগুলো দলবেঁধে মসৃণভাবে একই গতিতে ঘোরে না ছায়াপথের কেন্দ্র ঘিরে, পথে পথে বদল করে তাদের অবস্থান। একটি কখনো কাছে আসে অন্যটির, কখনো সরে যায় দূরে। ছায়াপথ নক্ষত্রপুঞ্জের বয়স কত? এখন মনে করা হয় ছায়াপথ নক্ষত্রপুঞ্জের বয়স সম্ভবত 14 বিলিয়ন বছর, তবে বয়স 4 বিলিয়ন কমও হতে পারে, তাহলে 10 বিলিয়ন বছর। 4 বিলিয়ন বেশিও হতে পারে, তাহলে বয়স 18 বিলিয়ন বছর। কোনো কোনো নক্ষত্রপুঞ্জের আছে কুণ্ডলাকার বাহু, যেমন আছে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের। ছায়াপথেরও বাহুগুলোও কুণ্ডলাকার। যে তারামণ্ডলের অভিমুখে ছড়িয়ে আছে ছায়াপথের যে বাহু, তার নাম রাখা হয়েছে সে তারামণ্ডলের নামে। যেমন পার্সিউস মণ্ডলের দিকে আছে পার্সিউস বাহু, স্যাজিটারিয়াস মণ্ডলের দিকে আছে স্যাজিটারিয়াস বাহু, এবং মনে করা হয় এটি পেরিয়ে আছে সেন্টোরাস বাহু। আমরা আছি যে বাহুটিতে, তাকে কখনো বলা হয় অরিয়ন বাহু, কখনো বলা হয় সাইগনাস বাহু। এই বাহু থেকে কোনো স্বচ্ছ সন্ধ্যায় আকাশের দিকে তাকালে চোখে পড়ে ছায়াপথের অনিবর্চনীয় দৃশ্য। তাই তাকাই ধনু বিশ্বিক তারামণ্ডলের মাঝামাঝি দক্ষিণ আকাশের প্রভাময় অংশের দিকে, তাহলে তাকাই আমরা ছায়াপথের কেন্দ্রের দিকে। তবে ওই কেন্দ্রটি লুকিয়ে আছে 9000 পার্সেক ধুলো ঘ্যাসের আস্তরণের দিকে। এর আরও উপরের দিকে ছায়াপথকে মাঝখানে দুভাগে ভাগ করে আছে একটি মহাফাটল। ফাটলটি ছড়িয়ে আছে সাইগনাস তারামণ্ডলের দিকে। ধুলোর মেঘে গঠিত মহাফাটলটি ঢেকে আছে পেছনের তারাগুলোকে। প্লেইয়াডেস থেকে অরিয়ন মণ্ডলের ভেতর দিয়ে সিরিয়াস বা লুব্ধকের দিকে তাকালে দেখা যায় অজস্র উজ্জ্বল নীলাভ তারার সমারোহ। এটি ছায়াপথের সে কুণ্ডলাকার বাহু যার ভেতরে আছি আমরা। এ বাহুর নিচের দিকে 500 পার্সেক দূরে আছে কেন্দ্রীয় অরিয়ন নীহারিকা ও তার প্রতিবেশী তারা সমবায়গুলো। ছায়াপথের ভর কত? ছায়াপথের কেন্দ্রকে ঘিরে সূর্য ঘোরে সেকেন্ডে 235 কিলোমিটার বেগে এবং কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব 9000 পার্সেক। এ হিসেব থেকে জ্যোতির্বিজ্ঞানীরা পরিমাপ করতে পারেন ছায়াপথের মধ্যস্থলের স্ফীতিটির ভর। বৃত্তাকার বেগের সমীকরণ প্রয়োগ করে পাওয়া যায় যে ছায়াপথের কেন্দ্রীয় স্ফীতি অঞ্চলের ভর হচ্ছে 4×10^41 কেজি বা 200 বিলিয়ন সূর্য ভরের সমান। এখন জানা গেছে ছায়াপথের জ্যোতিষচক্রে আছে আরও ভর। এখনকার হিসেবে ছায়াপথের ভর হচ্ছে 1000 বিলিয়ন সূর্য ভর, হয়তো ছায়াপথের ভর এর থেকেও বেশি। মহাবিশ্ব এবং আমাদের ছায়াপথ অসীম দূরত্বের জগৎ। এখানে এক বস্তু থেকে আরেক বস্তু আছে অজস্র আলোকবর্ষ অসংখ্য পার্সেক দূরে। পৃথিবী থেকে সূর্যের পরেই আছে যে তারাটি, তার নাম পক্সিমা সেন্টরি, যেটি আছে 4.2 আলোকবর্ষ বা 1.3 পার্সেক দূরে। সিরিয়াস বা লুব্ধক আছে 8.8 আলোকবর্ষ বা 2.7 পার্সেক দূরে। ভেগা বা অভিজিত আছে 26 আলোকবর্ষ দূরে। অরিয়ন বাহু 1300 আলোকবর্ষ দূরে। স্যাজিটারিয়াস বাহু 3900 আলোকবর্ষ দূরে। ছায়াপথের দূরতম প্রান্ত 78,000 আলোকবর্ষ দূরে বা 24,000 পার্সেক দূরে। এত দূরত্ব অনুধাবন করাও কঠিন। আলোকবর্ষ মহাবিশ্বের বিস্তারের তুলনায় খুবই ছোট একক, পার্সেকও বড় নয়। তাই জ্যোতির্বিজ্ঞানীরা দূরত্ব মাপেন সাধারণত কিলো পার্সেকে। 1000 পার্সেক 1 কিলো পার্সেক, তাই তারা বলেন
ছায়াপথের কেন্দ্র থেকে আমরা আছি 9 কিলোপার্সেক দূরে, আর আমাদের নক্ষত্রপুঞ্জ ছায়াপথের ব্যাস হচ্ছে 30 কিলোপার্সেক। ছায়াপথে যে অসংখ্য তারা, সেগুলোর গঠন, বয়স, বন্টন ও প্রদক্ষিণের কাল একরকম নয়। তারাগুলোকে ভাগ করা হয় দুটি বড় ভাগে, তারা সমষ্টিতে। একটি ভাগকে বলা হয় তারা সমষ্টি এক, আরেকটি ভাগকে বলা হয় তারা সমষ্টি দুই। তারা সমষ্টি একের তারাগুলোর গঠন সূর্যের মতো, বয়সেও এগুলো নবীন, এবং ছায়াপথের ডিস্ক বা থালায় ছড়িয়ে আছে মোটামুটিভাবে বৃত্তাকার প্রদক্ষিণ পথে। এগুলোতে সামান্য পরিমাণে আছে হিলিয়ামের থেকেও ভারী কিছু উপাদান। তারা সমষ্টি দুই এর তারারা প্রধানত হাইড্রোজেন ও হিলিয়ামে গঠিত এবং এগুলো খুব প্রাচীন। তারা সমষ্টি একের তারাগুলোর কোনোটির বয়স কয়েক বিলিয়ন বছর, কোনোটি সৃষ্টি হয়েছে সদ্য। এ এলাকায় সৃষ্টি হচ্ছে নতুন নতুন তারা, আর তারা সমষ্টি দুই এর অধিকাংশ তারার বয়সই 10 থেকে 18 বিলিয়ন বছর। তারা সমষ্টি একের তারাগুলোর একটির সাথে আরেকটির বেগ তুলনা করলে দেখা যায় তারা ছুটছে সেকেন্ডে 20 কিলোমিটার বেগে, কিন্তু একত্রে সবাই ছায়াপথের কেন্দ্র ঘিরে ঘুরছে সেকেন্ডে 235 কিলোমিটার বেগে। তারা সমষ্টি একের তারারা ঘোরে বৃত্তাকারে, আর তারা সমষ্টি দুই এর তারারা ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করে দীর্ঘ প্রদক্ষিণ পথে। অধিকাংশ নক্ষত্রপুঞ্জে সবচেয়ে বেশি আলো উচ্ছারিত হয় তাদের কেন্দ্রের উজ্জ্বল একটি অংশ থেকে। ওই কেন্দ্রাংশটিকে বলা হয় নক্ষত্রপুঞ্জের মূল কেন্দ্র বা গ্যালেকটিক নিউক্লিয়াস। মূল কেন্দ্র থাকে নক্ষত্রপুঞ্জের মধ্যস্থলের স্ফীতির ভেতরে। আমাদের প্রতিবেশী নক্ষত্রপুঞ্জ অ্যান্ড্রোমিডার মূল কেন্দ্র খুবই ছোট, 5 পার্সেকের মতো, কিন্তু এর উজ্জ্বলতার পাশে ম্লান হয়ে যায় চারপাশের 40,000 পার্সেক বিস্তৃত থালাটি। কেন অ্যান্ড্রোমিডার মূল কেন্দ্র এত দীপ্ত? আমাদের ছায়াপথের মূল কেন্দ্রও কি এমন দীপ্ত? এটা জানা আমাদের পক্ষে খুবই শক্ত, কেননা ছায়াপথের যে কুণ্ডলাকার বাহুটিতে আছি আমরা, সেখান থেকে মূল কেন্দ্রের দীপ্তি দেখা যায় না। মূল কেন্দ্রটি ঢেকে আছে 1 পার্সেক ধুলোর আস্তরণে, তবে রেডিও তরঙ্গ, অবলোহিত রশ্মি, গামা রশ্মি প্রভৃতির সাহায্যে আবিষ্কৃত হয়েছে ছায়াপথের মূল কেন্দ্র। তার নাম স্যাজিটারিয়াসে। ছায়াপথের মূল কেন্দ্রে জড়ো হয়ে আছে কোটি কোটি তারা। এগুলো এত কাছে যে একটি থেকে আরেকটি দেখায় আমাদের চাঁদের মতো উজ্জ্বল, আর তার উত্তাপ 35,000 কেলভিনেরও বেশি। মূল কেন্দ্র থেকে বিকিরিত হয় অকল্পনীয় পরিমাণে শক্তি। তার একটি ছোট অংশে উৎপাদিত হয় 10^46 জুল শক্তি, অর্থাৎ সূর্য 9 বিলিয়ন বছরে উৎপাদন করবে যে পরিমাণ শক্তি, তার 1000 গুণ। কেন এত শক্তি উৎপাদিত হচ্ছে মূল কেন্দ্রে? মনে করা হয় যে ছায়াপথের মূল কেন্দ্রে সৃষ্টি হচ্ছে, জন্ম নিচ্ছে তারার পর তারা, সেগুলো অস্থির তারা, সেগুলোর ভর 500 থেকে 1000 সূর্য ভরের সমান। এত বড় ভরের বস্তু দীর্ঘকাল টিকে থাকতে পারে না, তাই মূল কেন্দ্রে নিয়মিত ঘটে সুপারনোভা বা তারা বিস্ফোরণ, এবং ছায়াপথের মূল কেন্দ্রে উৎপাদিত হয় অকল্পনীয় শক্তি। শক্তি উৎপাদনের এ তত্ত্বকে বলা হয় তারা বিস্ফোরণ তত্ত্ব। আরেকটি তত্ত্ব আছে মূল কেন্দ্রে অকল্পনীয় শক্তির কারণ ব্যাখ্যার, তাকে বলা হয় কেন্দ্রীয় কৃষ্ণ গহ্বর তত্ত্ব। হিসেব করে দেখা গেছে ছায়াপথের মূল কেন্দ্রে সংহত হয়ে আছে 1 মিলিয়ন সূর্যভর। তাতে মনে হয় ছায়াপথের মূল কেন্দ্রে আছে 1 মিলিয়ন সূর্যভরের সমান এক কৃষ্ণ গহ্বর। নানা গবেষণা দিন দিন প্রতিষ্ঠিত করেছে মূল কেন্দ্রে কৃষ্ণ গহ্বর তত্ত্বকে। যদি এটা ঠিক হয়, তাহলে আমাদের ছায়াপথের কেন্দ্রেই আছে এক প্রকাণ্ড কৃষ্ণ গহ্বর, আমরা নিয়ন্ত্রিত কৃষ্ণ গহ্বর দিয়ে। মনে করা হচ্ছে যে 1 মিলিয়ন বছর পর 10 সূর্যভরের সমান বস্তু কুণ্ডলিত হয়ে পরিণত হচ্ছে মূল কেন্দ্রের কৃষ্ণ গহ্বরে। তবে ছায়াপথের মূল কেন্দ্রে সত্যিই কী ঘটছে সে সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না জ্যোতির্বিজ্ঞানীরা। তারা অবশ্য নিশ্চিত হবেন 1 বছরের মধ্যেই। সেখানে যা হচ্ছে তা বর্ণনার ভাষাও সম্ভবত থাকবে না মানব ভাষায়। ছায়াপথ বিপুল এলাকা, কিন্তু তাও মহাবিশ্বের একটি ছোট অংশ। ছায়াপথকে পেরিয়ে এদিকে ওদিকে উপরে নিচে আছে অসংখ্য গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ, তবে সেগুলো সম্পর্কে খুবই কম জানি আমরা। প্রথম সমস্যা হচ্ছে ছায়াপথকে পেরিয়ে বাইরে দেখাই কঠিন।
ছায়াপথের সমতল জুড়ে ছড়িয়ে আছে বিপুল পরিমাণ আন্তনাক্ষত্রিক ধুলো। তাতে বাইরের দিকে দেখা কঠিন, যেমন কঠিন ছায়াপথের মূলকেন্দ্রটি দেখা। কিন্তু ছায়াপথের উপরের দিক আমরা দেখতে পাই, দেখতে পাই নিচের দিকও, এবং দেখি ছায়াপথের বাইরে ছড়িয়ে আছে নক্ষত্রপুঞ্জের পর নক্ষত্রপুঞ্জ। সেগুলোর কোনোটি ছায়াপথের মতো, কোনোটি অন্যরকম। নক্ষত্রপুঞ্জ জ্যোতির্বিজ্ঞানের নতুন আবিষ্কার। 1900 অব্দের আগে কেউ জানতো না নক্ষত্রপুঞ্জ কী। 1920 অব্দের দিকে জানতো কেউ কেউ, আর 1924-এর পর সব জ্যোতির্বিজ্ঞানীই জানেন নক্ষত্রপুঞ্জ ব্যাপারটি। ছোট দূরবীন দিয়ে অধিকাংশ নক্ষত্রপুঞ্জকেই দেখায় অস্পষ্ট আলোর মতো। যখন মহাশূন্যের বস্তুদের বিভিন্ন তালিকা তৈরি হয়েছিল, যেমন মেসিয়ের তালিকা, নিউ জেনারেল তালিকা বা ইন্ডেক্স তালিকা প্রভৃতি, তখন নক্ষত্রপুঞ্জকে স্বতন্ত্র বলে গণ্য করা হয়নি নীহারিকা থেকে। তাই এসব তালিকায় নক্ষত্রপুঞ্জগুলো নীহারিকা হিসেবে স্থান পেয়েছে। যেমন মেসিয়ের তালিকায় অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ হচ্ছে M31। পরে জানা গেছে এগুলো নীহারিকা নয়, নক্ষত্রপুঞ্জ। এগুলোর কোনোটির ছায়াপথ নক্ষত্রপুঞ্জের মতো কুণ্ডলাকার, স্পাইরেল, কোনোটি উপবৃত্তাকার, এলিপ্টিক্যাল, আর কোনোটি অসামঞ্জস্য, ইরেগুলার। কয়েকটি নক্ষত্রপুঞ্জ ছায়াপথ, ড্রাকো সংশ্রয়, বার্নার্ডের নক্ষত্রপুঞ্জ, অ্যান্ড্রোমিডা সহচর, অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ। নক্ষত্রপুঞ্জগুলো যে ঘোরে বা আবর্তিত হয় তা ধরা পড়ে ডপলার পরিবর্তন রীতি প্রয়োগ করলে। দেখা যায় এগিয়ে আসছে তারাগুলোর একদিক থেকে আর সরে যাচ্ছে অন্যদিকে, কেননা তারাগুলো নক্ষত্রপুঞ্জের কেন্দ্রকে ঘিরে ঘুরছে। দক্ষিণের আকাশে দেখা যায় আলোর একটুখানি পোঁচ, যেন দুটি মেঘ ঘুরছে দক্ষিণের আকাশে মেরুর দিকে। এর নাম মেগেলান মেঘ বা মেগেলানিক ক্লাউডস। এরা আসলে দুটি ছোট নক্ষত্রপুঞ্জ, সম্ভবত ঘুরছে ছায়াপথকে ঘিরে। বড় মেগেলান মেঘটি 52 কেপিসি দূরে, ছোটটি 63 কেপিসি দূরে। বড় মেঘটি আয়তনে 8 কেপিসি, ছোটটি 5 কেপিসি, ছায়াপথের তুলনায় বেশ ছোট। এই মেঘ দুটি দেখতেও সুবিন্যস্ত নয়, আকৃতিতে এ দুটি বিশৃঙ্খল। তাই এ দুটিকে বলা হয় অসামঞ্জস্য নক্ষত্রপুঞ্জ। বড় মেঘেলান মেঘের একধারে আছে একটি নীহারিকা, যার নাম টেনার টিউলা নীহারিকা। এর অন্য নাম 30 ডোরাডুস বা NGC 2070। 52 কেপিসি দূরে আছে এই নীহারিকাটি, তবু একে দেখা যায় খালি চোখে। এটি নিশ্চয়ই অত্যন্ত দীপ্ত। এর মাঝখানে আছে 60% ব্যাসের একটি তারাগুচ্ছ, যেগুলোর মধ্যে আছে কমপক্ষে 100টি মহাপ্রকাণ্ড মহাদানব তারা। এর একটি তারার নাম দেওয়া হয়েছে র্যাডক্লিফ 136, যার ভর হবে 1000 থেকে 2000 সূর্য ভরের সমান, আর তাপমাত্রা 56,000 কেলভিন। অনেকে মনে করেন এখানে আছে একটি কৃষ্ণ গহ্বর। মেঘেলান মেঘের পর আছে 60টি ছোট নক্ষত্রপুঞ্জ, যেগুলোকে বলা হয় বামন উপবৃত্তাকার নক্ষত্রপুঞ্জ বা ডোয়াফ এপটিকল গ্যালাক্সি। সম্ভবত মহাবিশ্বে বামন উপবৃত্তাকার নক্ষত্রপুঞ্জের সংখ্যাই বেশি। কুণ্ডলাকার অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ আছে 670 কিলোপার্সেক দূরে, এবং তার বেশ মিল আছে ছায়াপথ নক্ষত্রপুঞ্জের সাথে। মেসিয়ের তালিকা অনুসারে একে বলা হয় M31, নিউ জেনারেল তালিকা অনুসারে একে বলা হয় NGC 224। এটির আছে বেশ কয়েকটি উপনক্ষত্রপুঞ্জ। একসময় অ্যান্ড্রোমিডাকে ছায়াপথের ভেতরেই একটি নীহারিকা মনে করা হতো। 1924 অব্দে অ্যাডউইন হ্যাবেল দেখান এটি আছে ছায়াপথ নক্ষত্রপুঞ্জ থেকে অনেক দূরে। আকৃতি ও নক্ষত্রের গঠনে ছায়াপথের সাথে বিশেষ পার্থক্য নেই অ্যান্ড্রোমিডার, তবে এটি বড় হতে পারে কিছুটা। খালি চোখে এটিকে একটি অস্পষ্ট পোচের মতো দেখায়, তবে খালি চোখে দেখা যায় শুধু এর কেন্দ্রস্থলটি। এর মাঝখানেও আছে একটি জ্যোতিষচক্র, আর অ্যান্ড্রোমিডার কুণ্ডলাকার বাহুগুলো ছায়াপথের বাহুগুলোর মতোই। ছায়াপথ নক্ষত্রপুঞ্জ থেকে 1000 কিলোপার্সেকের মধ্যে আছে 26টি নক্ষত্রপুঞ্জ, এর মধ্যে 14টি বামন উপবৃত্তাকার, 8টি অসামঞ্জস্য এবং 4টি কুণ্ডলাকার। মহাশূন্যের নক্ষত্রপুঞ্জগুলো এলোমেলোভাবে ছড়ানো নয়, সেগুলো বিভিন্ন আকৃতির গুচ্ছে বিন্যস্ত হয়ে আছে। 1000 কেপিসির মধ্যে অধিকাংশ নক্ষত্রপুঞ্জই গুচ্ছিত হয়ে আছে দুটি উপদলে।
একদল আছে ছায়াপথকে ঘিরে, আরেক দল আছে অ্যান্ড্রোমিডাকে ঘিরে। 1000 কেপিসির মধ্যে আছে যে সমস্ত নক্ষত্রপুঞ্জ, সেগুলোকে বলা হয় স্থানীয় নক্ষত্রপুঞ্জ বা লোকাল গ্যালাক্সি। যদি তাকাই 15000 কেপিসি দূরে, তাহলে দেখতে পাই নতুন ধরনের কিছু নক্ষত্রপুঞ্জ। এগুলোর একটি হচ্ছে M87। এটি একটি দানবিক উপবৃত্তাকার নক্ষত্রপুঞ্জ বা জায়ান্ট এপটিক্যাল গ্যালাক্সি। এটি ছায়াপথের থেকে অনেক বড়। এর ভর 4×10^12 সূর্য ভরের সমান, অর্থাৎ এতে আছে 4000 বিলিয়ন তারা। আরেক ধরনের নক্ষত্রপুঞ্জ হচ্ছে M83। এটি একটি কুণ্ডলাকার নক্ষত্রপুঞ্জ। এর মাঝের এলাকাটি একটি উজ্জ্বল দণ্ডের মতো, এজন্য এ ধরনের নক্ষত্রপুঞ্জকে বলা হয় দণ্ডযুক্ত কুণ্ডলাকার নক্ষত্রপুঞ্জ বা বার্ড স্পাইরাল গ্যালাক্সি। ছায়াপথের পরে 15000 কেপিসি পর্যন্ত ছড়ানো কয়েকটি নক্ষত্রপুঞ্জ NGC 55, M104, M87। ছায়াপথ ও অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ দুটি আছে একে অন্যের থেকে অনেক দূরে, তবে খুব বেশি দূরে নয়। মহাবিশ্বের মানদণ্ডে তারা আছে পরস্পরের থেকে তাদের ব্যাসের 15 বা 20 গুণ দূরে। অন্য নক্ষত্রপুঞ্জগুলোও পরস্পরের থেকে আছে মোটামুটি এতই দূরে, তাই তাদের মধ্যে সংঘর্ষ বাড়তে পারে, একটি এসে ধাক্কা দিতে পারে আরেকটিকে। তারারা সাধারণত পরস্পরের থেকে আছে তাদের ব্যাসের 2 কোটি গুণ দূরে, তাই মহাবিশ্বের সমগ্র ইতিহাসেও হয়তো একটি তারার সাথে সংঘর্ষ বাঁধেনি আরেকটি তারার। কিন্তু নক্ষত্রপুঞ্জগুলো আছে তাদের ব্যাসের মাত্র 15 থেকে 20 গুণ দূরে। নক্ষত্রপুঞ্জের তুলনায় এক একটি তারা তুচ্ছ ধুলোকণার সমান। তারাদের মধ্যে কখনো সংঘর্ষ বাঁধেনি, সম্ভাবনাও নেই। যদিও একসময় অনেকে মনে করতেন আরেকটি তারা এসে প্রচণ্ড ধাক্কা দিয়েছিল সূর্যকে, তাই সৃষ্টি হয়েছিল গ্রহগুলো, তবে অনেক নক্ষত্রপুঞ্জের সংঘর্ষ বেঁধেছে অন্য নক্ষত্রপুঞ্জের সাথে। মহাবিশ্বে আছে সংঘর্ষলিপ্ত নানা নক্ষত্রপুঞ্জ। একাধিক নক্ষত্রপুঞ্জের মধ্যে যে সংঘর্ষ বাঁধতে পারে, একটা ছুটে এসে ধাক্কা দিতে পারে আরেকটিকে, এ ভাবনাটি প্রথম আসে জ্যোতির্বিজ্ঞানী হোলমবার্গের মাথায় 1940 অব্দে, এবং 1980 দশকে এটা বিবেচনার বিষয় হয়ে ওঠে অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীর। একটি নক্ষত্রপুঞ্জ আরেকটির ভেতরে ঢুকে পড়লে পৃথক পৃথক তারার মধ্যে ধাক্কা লাগার সম্ভাবনা কম, কিন্তু ধাক্কার নানা পরিণতি ঘটে। দুটি নক্ষত্রপুঞ্জের মধ্যে ধাক্কা লাগলে দুটির ভেতরের গ্যাসের মধ্যে ধাক্কা লাগে, উত্তপ্ত হয়ে ওঠে গ্যাস ও চারিদিকে ছড়ানো ধূলিকণা। এর ফলে জন্ম নেয় রেডিও তরঙ্গের অতি তীব্র সংখ্যক উচ্চ। মহাশূন্যের সংঘর্ষলিপ্ত নক্ষত্রপুঞ্জদের বলা হয় রেডিও নক্ষত্রপুঞ্জ। সংঘর্ষের ফলে আকৃতিও বদলে যায় নক্ষত্রপুঞ্জদের, আর ঘটে তারার বিস্ফোরণের পর বিস্ফোরণ, উদ্ভূত হতে থাকে নতুন নতুন তারা। সংঘর্ষের ফলে ঘটে আরেকটি ব্যাপার, বড় নক্ষত্রপুঞ্জটির পেটের ভেতরে ঢুকে যায় ছোট নক্ষত্রপুঞ্জটি। বড় নক্ষত্রপুঞ্জটি খেয়ে ফেলে ছোটটিকে। একে বলা হয় নক্ষত্রপুঞ্জভোজ বা গ্যালেকটিক ক্যানিবালিজম। নক্ষত্রপুঞ্জের সংঘর্ষের ফলে উদ্ভূত হয় প্রকাণ্ড দানবিক উপবৃত্তাকার নক্ষত্রপুঞ্জ। স্থানীয় নক্ষত্রপুঞ্জগুলো পেরিয়ে আরও দূরে, বিলিয়ন বিলিয়ন কিলোপার্সেক দূরে গেলে দেখা যায় অভাবিত ব্যাপার। নক্ষত্রপুঞ্জগুলোর তারাগুচ্ছগুলো তীব্র বেগে একটি আরেকটি থেকে ছুটে চলে যাচ্ছে দূরে, আরও দূরে। এগুলো আছে বহু বিলিয়ন কিলোপার্সেক দূরে। আমরা যখন ওগুলোকে দেখি, তখন আজকের ওগুলোকে দেখি না, দেখতে পাই ওগুলোর বহু বিলিয়ন বছর আগের আলো। ওগুলো যখন সৃষ্টি হচ্ছিল, তখনকার আলো এসে পৌঁছেছে আমাদের পৃথিবীতে। তারার দূরত্ব সাধারণত নির্দেশ করা হয় পার্সেকে। ছায়াপথ ও অন্যান্য নক্ষত্রপুঞ্জের দূরত্ব নির্দেশ করা হয় কিলোপার্সেকে। 1000 পার্সেকে 1 কিলোপার্সেক। সুদূর নক্ষত্রপুঞ্জগুলোর দূরত্ব নির্দেশ করা হয় মেঘাপার্সেকে। 1 মিলিয়ন পার্সেক বা 1000 কিলোপার্সেকে 1 মেঘাপার্সেক। 1 মেঘাপার্সেক 3×10^19 কিলোমিটার। সুদূর নক্ষত্রপুঞ্জগুলোতে আছে গুচ্ছের পর গুচ্ছ। নক্ষত্রপুঞ্জের গুচ্ছকে বলা হয় নক্ষত্রপুঞ্জগুচ্ছ, ক্লাটার্স অফ গ্যালাক্সিজ। আবার নক্ষত্রপুঞ্জগুচ্ছ গুচ্ছে গুচ্ছে থাকে পরস্পরের সাথে, সেগুলোকে বলা হয় মহানক্ষত্রপুঞ্জগুচ্ছ বা সুপার ক্লাটার্স অফ গ্যালাক্সিস। কয়েকটি বিখ্যাত নক্ষত্রপুঞ্জগুচ্ছ হচ্ছে ক্যান্সার, কোমা, উর্সা মেজর। 1920 অব্দে এডুইন হাবেল দেখেন
অনেক নক্ষত্রপুঞ্জ দ্রুতবেগে সরে যাচ্ছে দূরে, ছুটে চলছে দূর থেকে দূরে। এটা ধরা পড়ে লাল পরিবর্তন বা রেড ডপলার শিবধৃতিতে। লাল পরিবর্তন বোঝায় আলোর উৎসটি দূরে সরে যাচ্ছে। 1928 অব্দে রবার্টসন আবিষ্কার করেন যে নক্ষত্রপুঞ্জগুলো যত দূরে সেগুলো তত দ্রুত সরে যাচ্ছে দূরে। 1933 অব্দে আর্থার এডিংটন এ সম্পর্কে একটি বই লেখেন, দি এক্সপ্যান্ডিং ইউনিভার্স বা সম্প্রসারণশীল মহাবিশ্ব নামে। এ বই থেকেই সৃষ্টি হয় সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণা। হাবেল একটি সূত্রের সাহায্যে দেখান নক্ষত্রপুঞ্জের দূরত্ব ও দূরে সরে যাওয়ার মধ্যে সম্পর্ক। একে বলা হয় হাবেলের ধ্রুবক বা হাবেলস কনস্ট্যান্ট। 1 মেগাপার্সেক দূরের নক্ষত্রপুঞ্জগুলো প্রতি সেকেন্ডে গড়ে 77 কিলোমিটার বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। দ্বিগুণ দূরের নক্ষত্রপুঞ্জগুলো সরে যাচ্ছে দ্বিগুণ বেগে। 3 গুণ দূরেরগুলো দূরে সরে যাচ্ছে 3 গুণ বেগে, প্রতি সেকেন্ডে 231 কিলোমিটার বেগে, ইত্যাদি। হাবেলের ধ্রুবকের সাহায্যে শুধু নক্ষত্রপুঞ্জগুলোর দূরত্বই নয়, নির্ণয় করা যায় মহাবিশ্বের বয়সও। দূরের নক্ষত্রপুঞ্জগুলো দূর থেকে দূরে সরে যাচ্ছে, এ কি বোঝায় যে আমরা আছি মহাবিশ্বের কেন্দ্রে, আমরাই শ্রেষ্ঠ? একসময় মানুষ গর্ব করত, আমরা আছি বিশ্বের কেন্দ্রে, আমরা শ্রেষ্ঠ। আমাদের ঘিরে ঘুরছে সূর্য, চাঁদ, তারা, তাদের পবিত্র বইগুলো মানুষের অহমিকা গানে মুখর। একদিন আসেন কোপার্নিকাস, কেন্দ্রচ্যুত করেন পৃথিবী ও মানুষকে, এবং 19 শতকে ডারউইন মানুষকে করে তোলেন নগ্ন বানর, নিজেকে ঢাকার জন্যে যার শরীরে তুচ্ছ লোমের আবরণও নেই। জ্যোতির্বিজ্ঞান কি আমাদের আবার স্থাপন করেছে কেন্দ্রে, বদ্ধ ছোট বিশ্বের নয়, অনন্ত উন্মুক্ত মহাবিশ্বের? আমরা মহাবিশ্বের কেন্দ্রে আছি, এটা ভাবার কোনো কারণ নেই। অন্য যে কোনো নক্ষত্রপুঞ্জ থেকেও যদি তাকাই মহাবিশ্বের দিকে, দেখতে পাই অন্য নক্ষত্রপুঞ্জগুলো সরে যাচ্ছে দূর থেকে দূরে। সব নক্ষত্রপুঞ্জই দূরে সরে যাচ্ছে পরস্পরের থেকে, কেউ কেন্দ্রে নই। কেননা মহাগর্জনের পর সবাই ছুটে চলছে দিকে দিকে, বেড়ে চলছে মহাবিশ্ব। এক ধরনের নক্ষত্রপুঞ্জকে বলা হয় কুয়েসার। নামটি গঠিত হয়েছে কুয়েসি ও এস্টেলার শব্দ দুটির কুয়েস ও আর যুক্ত করে। কুয়েসার এক অদ্ভুত জিনিস, অতিশয় শক্তিশালী সক্রিয় নক্ষত্রপুঞ্জ এবং তীব্র রেডিও তরঙ্গের উৎস। এ পর্যন্ত 1500 কুয়েসার শনাক্ত করা হয়েছে। এগুলো পর্যবেক্ষণ করা খুবই কঠিন, তাই এগুলো সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছতে হয় শুধু এগুলির বর্ণালী ভিত্তি করে। কুয়েসার থেকে উচ্চারিত হয় সব ধরনের তরঙ্গ দৈর্ঘ্য, এক্স রশ্মি, গামা রশ্মি, রেডিও তরঙ্গ প্রভৃতি। কুয়েসারগুলো সম্ভবত সক্রিয় নক্ষত্রপুঞ্জের মূল কেন্দ্রের সাথে সম্পর্কিত কোনো জিনিস। 1978 আবিষ্কৃত হয় একটি কুয়েসার নক্ষত্রপুঞ্জ, তার নাম ESO 113, IG 45। এটি আছে মোটামুটিভাবে 250 মেগাপার্সেক দূরে। কুয়েসারগুলো অতিশয় দীপ্ত নক্ষত্রপুঞ্জ, হয়তো এগুলোতে আছে কোটি কোটি সূর্য ভরের সমান কৃষ্ণগহ্বর। এগুলো আছে হাজার হাজার মেগাপার্সেক দূরে এবং সরে যাচ্ছে দূর থেকে দূরে। মহাবিশ্ব বাড়ছে, সম্প্রসারিত হচ্ছে, হয়ে উঠছে অনন্ত থেকে অনন্ততর। আপনারা শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা মহাবিশ্ব বইটি। আজ এ পর্যন্তই। বইটির সর্বশেষ পর্ব আমরা আগামী পর্বে আপলোড করার চেষ্টা করব। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।